তো আমি একটু জলটা খেয়ে নিই, ভীষণ গলা শুকিয়ে গেছে। এই ব্যাগগুলো টেনে বই আনতে হয়, কম কষ্ট মনে তুমি মনে টেনে বই নিয়ে আসো, বাজারে সারা বাজার আমি হাতে করে নিয়ে ঘুরি। আমি জানি আমার ছেলে এটা বলবে, তার জন্য একটু খচানোর জন্য কথাটা আমি বললাম। তো ব্যাগগুলো ওই টানে, আমি টানি, আমাকে দেয় না, আমি বলি আমাকে দেয় না। তবু আমি ঘুরে ঘুরে যে বাজার করতে হয় অনেক জায়গা ঘুরে ঘুরে। ও বাবা, আমি তো ঘুরি না, আমি দাঁড়িয়ে থাকি, তুমি এনে নাম হাতে দিয়ে দাও। আগে চক কর দিই, তারপর দেখি কোন ঘাটে ভালো সেইখান থেকে জিনিস বেছে বেছে নিই, ঠিক আছে? তো কি কি বাজার করলাম আজকে? আমার কাছে মনে হচ্ছে মাছ বাজারটা সেরা হয়েছে, মাছ বাজারটা যে দারুণ পেয়েছি, এরকম মাছ বাজার মনে হচ্ছে আনি না, আজকে দারুণ পেয়েছি। মাছে মরে থাকবা দেখি নিয়ে আসছি, না খাবো না, তুই খা। এই যে রসুনের দাম তো, মানে আদা রসুনের দাম অনেক, পেঁয়াজের দাম 50 টাকা কিলো। এই গেল, এই যে নতুন আলু 3 কিলো নিয়ে এসছি, আলুটা তো ঠিক আছে 20 টাকা কিলো। এই যে বালি মনে 200 গ্রাম আলু, চারজনের কাছে ঘুরে একজনের কাছে দেখলাম সাদা আলু নিয়ে আসলাম, ওই কালা কালা আলু ভালো লাগে না। ও বাজারে গিয়ে দেখো আজকে নিয়ে এসছি, এই যে লাউ শাক, যেটা লাউ শাকটা আজকে হবে হচ্ছে কুমড়ো দিয়ে চচ্চড়ি। মাছটা পরে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসছি, মাছ ধরলে আর হাত দেওয়া যাবে না। এই যে নিয়ে এসছি এটা বড়বড়ি, লাল বড়বড়ি, লাল বড়বড়ি দেশি। ওহো এই যে একটা জিনিস দেখো, কড়াইশুঁটি, কচুরি, কচুরি কচুরি হবে বন্ধুরা, বুঝেছ? বাড়িতে অতীত আসছে তার জন্য এই যে কড়াইশুঁটি নিয়ে এসছে, একবারে 1 কিলো। এবছর আর এই শাকটা খাওয়া হয়নি, এই যে বেতো শাক, এই বেতো শাকটা নিয়ে এসছি, বেতো শাক খাওয়া হয়নি। টমেটোর দাম হাত দেওয়া যায় না, ছেঁকা দেয়, এই জন্য টমেটো অল্প নিয়ে এসছি, ঠিক আছে? বেশি আনলে বেশি খাওয়া হয়। পেঁয়াজকুলি 100 টাকা কিলো, এই যে 300 গ্রাম নিয়ে এসছি, 100 টাকা কিলো, পেঁয়াজকুলির দাম কম নেই, ঠিক আছে? বাজারে যে শীতকালে যে দাম কম সেই জিনিসের দাম কম নেই। এই যে গাজর 60 টাকা কিলো, বলো কী খাবো? ফুলকপির দাম তো আর কমলো না, যেরকম সেরকমই রইলো। এই যে বাইগুন, যার কোনো গুণ নাই তবু বাগুনটা লাগে। আর এই যে আমার ছেলের এটা প্রিয়, আর এই যে এরকম কুমড়ো হলে না সত্যি, আজকে কুমড়ো দিয়ে হবে লাল শাকের ঘণ্ট, ঘণ্ট না কী বলে চচ্চড়ি। এই যে এ আর 30 টাকার থেকে কমলো না, 1 পিসে নিয়ে এসছি, ভালো লাগে না তবু যেই সিজনে যেটা খেতে হয় নিয়ে আসলাম। এই হচ্ছে আজকের অল্প কিছু বাজার। আচ্ছা এবার মাছ বাজার যাচ্ছি, ঠিক আছে? মাছ বাজারে কী কী নিয়েছি দেখো, আমার ছেলের পছন্দের একটা জিনিস নিয়েছি আজকে, যেটা বাজারে গিয়ে প্রথমে আগে ধরেছে, আমি দেখাচ্ছি সেটা কী, ঠিক আছে? সবজি বাজার, অন্য সবজি বাজারটা কেমন হয়েছে একটু বলো, বাজার ঘুরতে ঘুরতে দেরি হয়ে যায়। এই যে আমার ছেলে কী মাছ এটা বাবু, একটু সামনে ধর, ওই তো গুড়া মাছ, গুড়ো মাছ, গুড়ো চিংড়ি। এই যে কুচো চিংড়ি নিয়ে এসছে, চপ খাবে। চিংড়ি মাছের কি সেন্ট, ওটা গন্ধ সুত্র লাগে। আজকে কিন্তু একটা দারুণ জিনিস নিয়েছি বাজার থেকে, একেবারে সাইজ। এই যে দেখো একটু সামনে সামনে ধরবি, এই যে দেখো বাটা 200 টাকা কিলো, দেখেছো বেঁকে রয়েছে, বোঝা যাচ্ছে যে বাটাগুলো জ্যান্ত, জল থেকে তুলে নিয়ে এসছি। ভাগ্যিস বলনি গঙ্গা থেকে তুলে নিয়ে এসছি। এই যে দেখো সেই সাইজ, সব একটা মাছের কুটি নিয়ে সব আমার কুটতে হবে, একদম জ্যান্ত। আচ্ছা এই যে নিয়ে এসি ভোলা, পোলা যেটা আর কি বাজারে গেলে একটু ভোলা মাছের দিকে নজর পড়ে। এই যে ভোলা, আচ্ছা এর মধ্যে নিয়ে এসছি একটা বড় সাইজের ইলিশ, এই যে দেখো একটাই নিয়েছি ইলিশ দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা কিন্তু ইলিশ মাছের থেকে কিন্তু কমছে না বন্ধুরা, ঢেলা মাছ 300 টাকা কিলো, ঢেলা মাছ 300 টাকা কিলো। ইলিশ বলেছি কেন, এটা ইলিশ মাছের মতনই খেতে, আমি গোটাই খেয়ে নেবো, এটা কিন্তু ইলিশ মাছের মতনই খেতে, 300 টাকা কিলো বললাম কেন, এটা হচ্ছে পুরো ইলিশ মাছের মতন। এটা আজকে রান্না করব, আজকে কী কী মাছ রান্না করব সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? নিয়ে এসছি যখন অনেক কিছু রান্না তো হবে, বাজারে আজকে 3 রকম না 4 রকম মাছ নিয়ে এসি, তারপর আমার মনে হচ্ছে মাছগুলো সেরা সেরা নিয়ে এসি। এই যে লাল ভোলা, ভোলাগুলো লাল হয় কেন আমি বুঝে পাই না, রং দিয়ে মেরে মানে করে রাখি, বাটাগুলো শেষ পেয়েছি। চলো এই ছিল আজকের বাজারের ভিডিও, এখন বাজার হচ্ছে 9:30, সকাল সকাল বাজার হয়ে গেছে, এবার হচ্ছে রান্নার দিকে ঢুকবো, টাটা।